বাড়ি আসছিলুম, ফটকের কাছে জলের কলের সামনে দেখলুম বেশ একটা ভিড় জমেছে। একজন মাতাল কল থেকে জল নিয়ে তার হাতের খালি ব্র্যান্ডির বোতলে ভরছে, আর সেই জল পান করে ব্র্যান্ডির অভাব পূরণ করছে। জনতার লোকেরা তার বিচিত্র কাণ্ড দেখে হাসছে, বিদ্রুপ করছে। ব্যাপার দেখে আমার পক্ষেও হাসি দমন করা কঠিন হয়ে উঠল, তবে বেচারার উপর একটু মায়াও হলো। জনতার হাস্য বিদ্রুপ থেকে উদ্ধার করে তাকে আমি বাড়ির ভেতর নিয়ে এলুম। যত্নে বসিয়ে বললুম, ভালো হুইস্কি আছে, একটু পরখ করে দেখবে? কৃতজ্ঞতায় মাতালের চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। হাতের বোতল দূরে নিক্ষেপ করে সে বললে, বড় দয়া আপনার, আদেশ মতো বয়ে এসে প্যাক তৈয়ের করে দিলে। যথেষ্ট ঋদ্ধতার সঙ্গে আমার মঙ্গল প্রার্থনা করে নিমিষের মধ্যে সে পানপাত্র শূন্য করে ফেললে। আমি হাসতে হাসতে বললুম, ব্র্যান্ডির বোতলে কলের জল পান করে লুক হাসাচ্ছিলে কেন? ও থেকে কি আনন্দ পাচ্ছিলে? মাতাল বললে, মশায়, এখন আর তা পারছি না, নেশা না হলে আমি থাকতে পারি না। হুইস্কি ব্র্যান্ডি পেলে বোতলে কলের জল ভরে খেতে যাব কেন? তবে খাঁটি জিনিস যখন ভাগ্যে জোটে না, তখন বাধ্য হয়ে বোতলে নকল মাল পুড়ে সেইটাকেই খাঁটি জিনিস কল্পনা করে খেতে হয়। স্বাদ তো তাতে মেটে না, তবু মনটাকে একটু ভুলিয়ে রাখা যায়। খাঁটি জিনিস কিংবা নকল মাল কিছুই না পেলে প্রাণ আমার হাঁপিয়ে ওঠে মশাই। এই এখন আপনার দয়ায় খাঁটি জিনিস পেয়েছি, আর তো নকল জিনিস খেয়ে লোক হাসাতে যাচ্ছে না। খাঁটি জিনিস না পেলেই ওই সব করতে হয়। মাতালের কথায় আমার চোখের সামনে থেকে একটা পর্দা সরে গেল, তার আড়াল থেকে চিরন্তন সত্য উদ্ভাসিত হয়ে উঠল। এই মাতালের মতো একটা না একটা নেশা না হলে আমাদেরও তো চলে না। তা সে নেশা ধর্মের হোক কিংবা স্বদেশিকতার হোক কিংবা বিশ্বপ্রেমেরই হোক, নেশার শরাব যখন ফুরিয়ে যায় তখন তার খালি পাত্রটিকে জল ভরে তাই খেয়েই মনকে আমাদের প্রবোধ দিই। আমাদের কাণ্ড দেখে দুনিয়া হাসতে থাকে, পরে কোনো সহৃদয় লোক এসে নতুন নেশার পাত্র আমাদের সামনে ধরেন। পুরাতন পাত্র তখন দূরে ফেলে আমরা নতুন নেশায় মশগুল হই, লোকের হাসি থেকে যায়, মাতালের ভয়ে যে যার পথ দেখে। প্যাকটা শেষ করে মাতালের মন বেশ একটু প্রফুল্ল হয়ে উঠল। প্রীতিপূর্ণ দৃষ্টিতে আমার দিকে চেয়ে বললে, কি ভাবছেন মশাই, আপনিও একটু খান, নেশা না হলে কি মানুষ বাঁচে? আমি হাসতে হাসতে বললুম, তোমার সঙ্গে আলাপ করে মস্ত একটা সত্যের আজ সন্ধান পেলুম, নেও আরেক প্যাক খেয়ে আমায় আপ্যায়িত করো।